হে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু এট আনাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা নুব গেম আর মতন ইন্ট্রো মেক করবেন যেটা আপনারা প্রিভিউতে দেখলেন ওকে তো নুভগেম আর ভিভিএফের মতন ইন্ট্রোমেক করার জন্য আপনাদের ডিসক্রিপশনে চলে যেতে হবে দেন এখানে আপনার ইন্ট্রোর পাশে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটার উপর সিম্পলি ট্যাপ করে দিয়ে এটা ওপেন করে দেবেন যে কোনো একটি ব্রাউজারে ওকে আমি জাস্ট ক্রম ব্রাউজারে এটা ওপেন করে দিচ্ছি তো কোন ব্রাউজার ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে আপনার জাস্ট সিম্পলি এখানে ওপেন ইন ক্লিপ মার্ক এটার উপর ট্যাপ করে দেবেন ওকে ওপেন ইন ক্লিপ মার্কের উপর ট্যাপ করার পর এটা একটু লোডিং নেবে তো এটা লোডিং নিয়ে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো আপনারা সিম্পলি এখানে থ্রি ডটে ট্যাপ করে দেবেন দেন এখান থেকে আপনার চলে যাবেন ডেস্কটপ সাইডে ওকে সো ডেস্কটপ সাইট অন করলে এরকম ইন্টারফেস শো হবে তো আপনারা এখান থেকে একটু জুম করে নেবেন ওকে জুম করে নিয়ে জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি আই বাটন এই যেখানে তো আপনারা এই আই আইকনের উপর ট্যাপ করে দেবেন ওকে ট্যাপ করার পর এরকম হয়ে যাবে ব্ল্যাক তো এটা একবার প্লে করে নেবেন দেন এখান থেকে আপনার আবারও জুম করবেন অ্যান্ড এখানে কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন আপনার জাস্ট এখান থেকে এই যে ফোর্থ অপশানটা আছে এই অপশানের উপর চলে যাবেন অ্যান্ড এখানে দেখুন তিনটি টেক্সটের আইকন আছে একটি টেক্সট দুটি তিনটি টেক্সট আছে টেক্সটের পর নেম লেখা আছে তো আপনারা এই টেক্সটের উপর ট্যাপ করে দিবেন অ্যান্ড এই নেইমের জায়গায় রিনেম করে দেবেন আপনাদের চ্যানেলের নাম দিয়ে দেবেন ওকে তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি তো এটা একবার আপনাদের চ্যানেল নাম রেখে কপি করবেন দেন এখানে গোর উপর ট্যাপ করে দিবেন গো বা এখানে আপনাদের কিবোর্ডে যদি অ্যারো আইকন আসে অ্যারো আইকন বা গোতে ট্যাপ করে দেবেন দেন সেকেন্ড যে নেমটা আছে এটা উপর ট্যাপ করবেন দেন রিনেমের উপর ট্যাপ করবেন মানে নেম যেখানে সেখানে রিনেম করে দেবেন জাস্ট এটা কপি করলেন সেটা পেস্ট করে পেস্ট করে আবারও গোর উপর ট্যাপ করে দেবেন তো এটা হয়ে গেল এবার আপনার থার্ড যেটা টেক্সট আছে সেটাও এটা রিনেম করে দেবেন ওকে এটা রান হয়ে গেল এবার জাস্ট আমরা এটাকে একটু জুম আউট করবো এখান থেকে ফার্স্ট অপশানে গিয়ে এইখানে ধরে আপনার জুম আউট করে দেবেন দেন এটা প্লে আইকনের উপর একবার ট্যাপ করে তো ওটা দু একবার আপনার প্লে হতে দিবেন দেন এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এইট নাম্বার যে অপশানটা আছে ডাউনলোডের বাটনের মতন এটা উপর ট্যাপ করে দিবেন দেন এখানে দেখুন স্টার্ট রেন্ডারিং স্টার্ট ভিডিও রেন্ডারিং একটা অপশান আছে এটার উপর ট্যাপ করে দিবেন তাহলে এটা রেন্টার শুরু হয়ে যাবে এখানে অনেক সময় লেগে যেতে পারে আপনাদের প্রায় দশ থেকে বিশ মিনিট আপনাদের ফোনের স্পেসিফিকেশন বুঝে এবং ইন্টারনেটের স্পিড বুঝে এটা কিছু এটা টাইম নেবে ওকে টাইম নেওয়ার পর এটা জাস্ট এটা ফুল হয়ে গেলে এখানে দেখুন স্টার্ট শুরু হয়ে গেল এবং এখানে টাইম দেখানো শুরু হয়ে গেল এটা ফুল হয়ে গেলে আপনাদের সামনে এখানে ডাউনলোড অপশান আসবে আপনার জাস্ট ডাউনলোডের উপর ট্যাপ করে দিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবেন ওকে ডাউনলোড করবার এটা দেখতে ঠিক এরকম হবে